যুবক যুবতী সবাই সারা রাত্র নেটের ভিতরে থাকে, ফজরের আগে আইসা শয়তান থাপ্পি পড়ায় ঘুম পড়ায় দেয়। শয়তান জানে ফজরের নামাজে যায় যদি সাতবার পড়া ফেললো তো ও তো নিজেকে প্যাক করে ফেললো, প্যাক। সূর্য ডুবার আগে মরবে, মরার অবস্থা তো দুইটাই, হয়তো দিনে মরবে নাহলে রাত্রে মরবে, ঠিক না? শয়তান জানে ও নিজেকে প্যাক করে ফেলছে, দিনে মরলো শহীদ রাত্রে মরলো শহীদ। আরেকটা বলি, বুদ্ধিমানের কাজ হইতো যে আসরের আজান হইতে দেরি, মসজিদে উঠছে পড়া বীর হইতে দেরি হইতো না। বলবেন এটা আবার কি রাখা, দিতে দেখাইতেছি আমি, তার নাম হাদিসে আছে, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ, যে ফজর আর আসর জামাতে পড়লো সে যেন জান্নাতেই আছে, সে যেন। এটা তো বুদ্ধির কাজ ছিল। বলবেন তাইলে এশার মাগরিব কি? ওটো আছে, এশা তো এই জন্য ছিল যে ঘুমায় যাব, সকালে উঠবো কি উঠবো না জানি না, ঘুমায় যাব, সকালে উঠাইলে তো উঠবো আর না উঠাইলে তা আল্লাহ ডাকে আয় আমার সাথে কথা বলা ঘুমা, যদি না উঠিস তা আমি যেন সাক্ষী দিতে পারি যে আমার সাথে কথা বইলা আসছে, আমার কাছেই রাখো, বাকির সাক্ষীর দরকার নাই, আমি যেন দিতে পারি। কে সাক্ষী দিবে? এসব পড়া যে ঘুমায় গেছে আর মরা গেছে ওকে আল্লাহ সাক্ষী দিবে যে আমার সাথে কথা বইলা আসছে। বুখারিতে আছে, মুসল্লি উনাজি রব্বা, নামাজি আল্লাহর সাথে কথা বলে, আল্লাহ বলবে আমার সাথে কথা বইলা আসছে, রাখ আমার কাছে, বেশি নাড়াচাড়া করিস না আমার কাছে রাখ, বেশি টানা আচাড়া করিস না আমার কাছে রাখ, বেশি প্রশ্ন টশ্ন জিজ্ঞেস না আমার কাছে রাখ, আমার সাথে তো কথা বলি আসছে। এই জন্য ছিল আশারের নামাজ। বলে মাগরিবের নামাজ কেন? বলে দিনের বেলা তো তিনবার তোর সাথে কথা হইলো, এখন তো রাত্র শুরু হয়ে গেল, আয় না দুইজনে একটু কথা বলি না, এই জন্য মাগরিবের নামাজ। বুদ্ধিমানের কাজ তো এটা ছিল, বুদ্ধিমানের কাজ তো এটা ছিল। আমি একটু বুঝাই আপনাদেরকে, বুদ্ধিমানের কাজ তো এটা ছিল যে যুবক হাঁটবে আর আল্লাহ গৌরব করা বলবে ইন্নি উবাহি বিহিল মালাইকা, যুবককে দেখায় আল্লাহ বলবে ফেরেশতারা আমি এই যুবককে তোমাকে নিয়ে তোমাদের উপরে গৌরব করি। বুদ্ধিমানের কাজ তো যুবকের এটা ছিল যে নিজেকে এরকম বানানো যে আল্লাহ গৌরব করে, মানুষ গৌরব করলে আর কতক্ষণ করে, ফুল দিলেই আর কতক্ষণ দেয়, ঠিক না? কি মনে হয় আপনারা বোঝেন নাই? ফুল দিলেই কতক্ষণ দেয়? যুবককে অতক্ষণ ফুল দিবে যতক্ষণ যৌবন আছে, যৌবন শেষ আর কেউ দিবে না, সবাই বলবে গরিব গুরে দীপ জ্বলো না ফুল দিও না কেউ বলে, কেন এটা বুড়া হয়ে গেছে গা, এখানে দীপও জ্বালো না ফুলও দিও না, ঠিক না? যুবক তোমাকে ফুল কয়দিন দিবে? যুবকরা যে 14 তারিখে ফুল দেয় কয়দিন দেয়? কয়দিন? দূর মিয়া, রূপ আছে যতক্ষণ অতক্ষণ, রূপ নাই কে দিব ফুল? আমরা তো ঢাকা শহরেই বড় হয়েছি, আমরা অনেক কিছু চিনি না, অনেক কিছু জানি না। এক সময় বড় বাহার ছিল, পুরা নাম ছিল, দাম ছিল, এখন বুড়ি হয়ে গেছে কেউ জিগায় না। কি মুতোয়াল্লি কি কয়? ঢাকা শহরের জিনিস এখন কেউ জিগায় না, নাম বলে দিব? কয়েকদিন আগে তো পেপারে দেখলাম এখন বস্তিতে থাকে, কিসে? একসময় FDC কাঁপায় ফেলছে, ঠিক না? FDC চিনেন? আবার আপনি কোন হুজুর আপনিও FDC চিনেন?
এফডিসি কাঁপায় ফেলছে এক সময়, আর এখন বস্তিতে থাকে, ফুল কয়দিন দিবে? এই জন্য আশা, বুদ্ধিমানের কাজ হইল ওটাকে আবাদ করা, আখেরাত আবাদ করা কোনো কঠিন না, এই উন্মতের জন্য সহজ। আমি তো দেখাইলাম একটা, এতটুকুই যদি বুদ্ধি কেউ খাটায় দেয়, এতটুকুই বুদ্ধি যে আমার ফজর কোনোদিন ছুটবে না, আমার মাগরিব কোনোদিন ছুটবে না, আমার আসর কোনোদিন ছুটবে না, আমার এশা কোনোদিন ছুটবে না, আমার মাগরিব কোনোদিন ছুটবে না, জোহর কোনোদিন ছুটবে না, আমার পাচক তো কখনো বাজমার ছুটবে না, যদি এতটুকুই বুদ্ধি লাগায় দেয়, এতটুকু আর বেশি না। ফজরের জামাত তো জান্নাতের টিকেট, 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 বিশ্বাস হয় না? এই জন্য তো ফজরের নাম কোরআনে ভিন্ন, ইন্না কোরআন আল ফজরি কানা মাশহুদা। আল্লাহ বলছে ফজরের নামাজ শুধু নামাজ না, জান্নাতের টিকেট, তোমার আখেরাতের সঙ্গী, সর্ব জায়গায় তোমাকে প্রটোকল দিবে ফজরের নামাজ। হাদিসে আছে সুদর্শন যুবক হইয়া সামনে আসবে, আর ওই ব্যক্তিকে বলবে তুমি নিশ্চিন্ত থাকো, যা হবে আমার সাথে হবে, যা হবে, যা হবে আমার সাথে হবে। আমার জীবনের একটা কাহিনী আছে, নম্বয়া যায় কিনা জানি না, আমি যখন প্রথম দেওবন্দে পড়তে যাই, তো আমি একা গেছি, ঈদের দিন যাইতেছিলাম আর কি, কলিকাতার থেকে ঈদের দিন কলকাতা ঈদ করছি, তারপরে আমি কালকা এক্সপ্রেসে যেতেছিলাম। তা আমি বাথ নিছি, শোয়ার জায়গা 22 ঘন্টা লাগবে। আমি জানতাম না, আমি তো নতুন বাচ্চা মানুষ, মাত্র দাড়ি উঠতেছে। ইন্ডিয়ার নিয়ম হলো যাদের মা বাবা মারা যায় তো ওরা ট্রেনে পানি খাওয়ায়, কিন্তু ওই দেশে গ্লাস দিয়া পানি মুখে লাগায় খায় না, ঠোঁটে গ্লাস লাগায় না, এরকম করে ডালতে থাকে আর ওরা ডক 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 গিলতে থাকে। অনেকে দেখছেন মনে হয়, ঠিক না? কিন্তু আমি তো জানতাম না, আমি ঠোঁটে লাগায় খায়া ফেলছি পানি, পিপাসা লাগছে। এখন শক্ত আমার উপরে গেছে খেইপা, খেপা গেছে। একটা সুদর্শন যুবক ছিল আমার পাশে আগে, ওর শুধু সিট ছিল, বার্থ ছিল না, সিট। সুদর্শন যুবক, আমি সিয়াসির কথা বলতেছি, তো আমারে বলতেছে তুই চিন্তা করিস না। আমি ওরা আগেই বলছিলাম যে আমি তো বার্থ নিছি, সিটও নিছি, এতক্ষণ তো আমি ঘুমাবো না, তুমি ঘুমায়ও আবার আমিও ঘুমাবো না, দুইজনে একসাথে যাব। তো বলছে ওকে, যখন সব খেপে গেছে সুদর্শন, দেখেন না শিখেরা কিরকম, ও খারায় বলতেছে খব, এ পরদেশি আমাদের দেশের নিয়ম জানে না, খায়া ফেলছে তো কি হয়েছে, দুয়া ফেল, দুইলেই তো হয়ে গেল, এটা নিয়ে আবার ঝগড়ার কি আছে, আর যদি বেশি ঝগড়া করাস একটা একটা করে ধর্ম আর জানলা দিয়ে ফেলা যাবে। এমন দেখতেছি কেউ পায় না, আর আমারে বলতেছে তুই নিশ্চিন্তায় বয়া থাক, তুই তোর কাম কর, আমি আসি। ও মেরে দোস্ত, ফজরের জামাত এরকম কাটিতে সুদর্শন যুবকের মতো আসবে, আর সর্বগাঠিতে বলবে আমি আছি, তুমি নিশ্চিন্ত থাকো। এই জন্য আল্লাহ বলছে মাশহুদা। তো যেটা বুঝাইতেছিলাম, আমাদেরকে আল্লাহ বুদ্ধিমান তৈরি করছেন, কিন্তু আফসোস, সৃষ্টির ভিতরে সবচেয়ে বুদ্ধিমান হওয়া সত্ত্বেও, উম্মতের ভিতরে সবচেয়ে বুদ্ধিমান হওয়া সত্ত্বেও, আজকে আমাদের বুদ্ধি ক্ষণস্থায়ী জীবনের পিছনে লাগতেছে, উচিত ছিল না। আর লাগাইতে যেয়ে আমাদের লাভও হয় নাই, অর্জিত তো হয়েছে দুনিয়া বটে, অর্জিত হইছে বটে। একটু আগেই আমি দেখাইলাম যে মুসলমানের ডাইনে কেউ নাই, বামে কেউ নাই, আগে কেউ নাই, পিছে কেউ নাই, যে ছিলেন উনিও এখন মুসলমানের দিকে তাকায় না।
যে ছিলেন উনিও উনিও আল্লাহ রসুল তা খানা। হাদিসের শব্দ দিতেছি আমি, আল্লাহ রসুল বলছে এক সময় আমার উম্মতের আসবে, হুম বারিকুম মিন্নি ওয়া আনা বারিকুম মিনহুম ওহুম বুরাআউ মিন্নি, আমিও তোমাদের দিকে তাকাবো না কেননা তোমরা আমার দিকে তাকাও না। আমি পুরো হাদিস দিতেছি, সায়াতি আলা উম্মতি জামান ইউহিব্বুনা খামসা ওয়া ইয়ানসাউনা খামসা, আমার উম্মত পাঁচ জিনিসকে ভালোবাসবে, ইউহিব্বুনা দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরা, দুনিয়াকে ভালোবাসবে আখিরাতকে ভুলে যাবে, ইউহিব্বুনাল কুবুর ইউহিব্বুনাল কুসুর ওয়া ইয়ানসাউনাল কুবুর, বাড়িঘর ভালোবাসবে কবরকে ভুলে যাবে, ইউহিব্বুনাল হায়াত ওয়া ইয়ানসাউনাল মাউত, জীবনকে ভালোবাসবে জীবিত থাকা ভালোবাসবে মউত ভুলে যাবে, ইউহিব্বুনাল মাল ওয়া ইয়ানসাউনাল হিসাব, পাত্তি ভালোবাসবে হিসাব ভুলে যাবে। পাত্তি চেনেন তো? ঢাকায় মানুষ না চিনলে আর কে চিনবো, ঠিক না? তাই পাত্তি ভালোবাসবে আর কি হিসাব ভুলে যাবে, ইউহিব্বুনাল খালকা ওয়া ইয়ানসাউনাল খালেক, সৃষ্টিকে ভালোবাসবে স্রষ্টাকে ভুলে যাবে। যুবকদেরকে জিজ্ঞেস করেন, 14 তারিখে ফুল দেয় হোটেলে নিয়ে খাওয়ায়, যা খাইতে চায় তা খাওয়ায়, আবার পার্সেলও দেয়, পারে না কলজাটা বাইর করে বুনা করে আবার লোকে দিয়ে দিতে, ঠিক না? অথচ ওকে যে আল্লাহ যৌবন দিল ওই আল্লাহর নাম 24 ঘন্টা একবারও রয় না। এখানে কয়জন আছে ডেলি 200 বার আল্লাহ বলেন? কয়জন আছি আমরা এখানে যে 200 বার আল্লাহ বলি, অথবা শ্বাস প্রশ্বাস তো নেন ডেলি 1,60,000 বার, নেই 80,000 বার, ছাড়ি 80,000 বার। যদি মেশিন দিয়ে বাহির করতে হইতো রাগ হয় না ডাকায়রা, এই জায়গা জমিনের চড্ডি বড্ডি সব গুলো যেত, ডলি ডেলি 80,000 বার কার্বন ডাই অক্সাইড কে মেশিন দিয়ে বাহির করতে হইতো, কার্বন ডাই অক্সাইড কে আল্লাহ 80,000 বার ডেলি আপনার আমার ভিতর থেকে বাহির করে, এই জন্যই আপনি 80,000 বার শ্বাস নেন, শ্বাস নেন পিওর অক্সিজেন ছাড়েন, এটা কি কার্বন ডাই অক্সাইড, দূষিতটা বিষ, এটা আপনার ভিতরে জমা হয় অক্সিজেন যায় ওটাকে পেঁচায়া বাহির করে দেয়, বের বন্দা কিন্তু আল্লাহ কষ্ট দিলে খবর আছে বের 80,000 বার বাহির করে দিলি, বলেন যুবক তো আল্লাহ ভুলে গেছে, অথচ খাওয়ায়া খোয়া পার্সেল পুরসেল দিয়া টিয়া কচ্চদ্দ কলিজা বুনা করে দিয়া তারপরে কয় মেসেজটা দিও কিন্তু আই ডট ডট ইউ, তারপরে বাড়ি চেয়ে দেখা যায় চোখের আড়াল তো মনের আড়াল, যাই মেসেজ ভুলে গেছে, আমার 1 বছর পরে দেখা হয়েছে কিরে মেসেজ, ওই যে চোখের আড়াল মরের আড়াল, এই জন্য শেষ জায়গায় চলে আসছি, আসেন বুদ্ধির পরিচয় দেন, বুদ্ধির পরিচয় দেন ওটাকে আবাদ করেন, আর দ্বিতীয় হলো বুদ্ধির পরিচয় দেন আল্লাহ আল্লাহর রসুলকে পক্ষে নেন, কে পক্ষে? আল্লাহ এবং আল্লাহর আল্লাহ আল্লাহর পক্ষে নেন, পক্ষে পক্ষে নেন, মুসলমান আজকে আল্লাহ আল্লাহর রসুলকে পক্ষে নিতে পারে না। তো যেটা বলতেছিলাম হাদিস, তখন আল্লাহর রসুল বলছে 5টাকে ভালোবাসবে 5টা ভুলে যাবে, ইউহিব্বুনাল হায়াত ওয়া ইয়ানসাউনাল মাউত, ইউহিব্বুনাল কুসুর ওয়া ইয়ানসাউনাল কুবুর, ইউহিব্বুনাল মাল ওয়া ইয়ানসাউনাল হিসাব,
এরকম সৃষ্টিকে ভালোবাসবে, স্রষ্টাকে ভুলে যাবে। আজকে পাঁচটাই সত্য, সত্য না? আল্লাহ রাসূল বলছে আনা বারিগুম মিনহুম, আমি তোমাদের দার দাঁড়ব না, কেন না তোমরা আমার ইজ্জত রাখো না। আর আল্লাহ বলতেছেন ফামুতু বিআইয়্যি আওদিয়াতিন তামুতু, নাইলে ফিলিস্তিনের মানুষ মরে, ঈদের দিন ঈদ গুলিয়ার লাশের ভিতরে, এখন পর্যন্ত মিছিল, লাশের মিছিল ফিলিস্তিনে, অথচ দুনিয়ার সবচেয়ে বেশি আবাবিলের বসবার যেই জমিনে সবচেয়ে বেশি আবাবিল বাস করে ফিলিস্তিন সামনে, আল্লাহ হুকুম দিলেই তো পারে। আমি ঘুরা বলতেছি না, ঘুরা না, আপনি আমাকে আনারই মনে করেন না, সাত মহাদেশ আমার দেখা শেষ, দুনিয়ার উন্নত বিশ্ব সব দেখা শেষ, আমি এই পর্যন্ত 99টা দেখা ফেলছি দেশ, কোনোটা আমি 12 বার 14 বারও গেছি, সেঞ্চুরি পুরা করতে পারি আলহামদুলিল্লাহ, ব্যবস্থা হয়ে আছে, শুধু আমি টিকিট কাটি না, দেখা যাই না, দেখা হয় না। দোয়া করেন হজের পরে ইনশাল্লাহ পুরা করব, এক চোটে 10-12টা ব্যবস্থা হয়ে আছে। আমি দেখা বলতেছি আপনাদের, দুনিয়ার সবচেয়ে বেশি আবাবিল বাস করে সামনে ফিলিস্তিনে, আল্লাহ হুকুম দেয় না কেন, কেন দিবে? আজকে আল্লাহ নারাজ হয়ে গেছে, এই জন্য বুদ্ধির কাজ হলো আল্লাহকে সঙ্গে নেয়, আল্লাহর রসুলকে সঙ্গে নেয়। এই জন্যই মুসলমানকে বুদ্ধি দিছিলেন, ওলামাদের কাছে আসে ডোজ, আসে ডোজ, আসেন ওলামাদের কাছে। আজকে তো আমরা সবাই মনে করি সব নেটে পাওয়া যাব, নেটে কোত্থেকে পাবেন আপনি? কি তো কোত্থেকে আপনি শিক্ষিত? ডুব দিতে পারলেই কি ডুবুরি হয় নাকি? না, ডুব দিলেই ডুবুরি হয়ে যায়। আপনারা পারেন না ডুব দিতে? কি আগে তো পানি আছিল, ঠিক না? কি বর্ষাকালে ডুবার নাই? হ্যাঁ, এই জন্য কি আপনি ডুবুরি নাকি? ডুবুরি ভিন্ন জিনিস, ডুব দিতে পারলে ডুবুরি হয় না। কিছু লেখাপড়া জানলেই শিক্ষিত হয় না, শিক্ষার দ্বারা ভিন্ন আছে। ওলামাদেরকে আছেন, শিখেন যে আল্লাহ কিভাবে সাথে হবে, আল্লাহ রসুল কিভাবে সাথে হবে, আল্লাহ কিভাবে পক্ষে হবে, রসুল কিভাবে পক্ষে হবে। আজকে যদি মুসলমান পক্ষে নিল আল্লাহকে, তা আল্লাহর ওয়াদা আছে আমরা লড়ব, তোমাদেরকে লড়তে দিব না। এটা আল্লাহ শুরু দিন বলে দিছেন, বদরের যুদ্ধে বলে দিছেন, অমা রমাইতা ইদ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা, আমরা লড়ছি আপনি লড়েন নাই। আমি যদি আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ কোথায় মদিনা, কোথায় বদর, এই গরম, এই রমজান, তাহলে এত দূরে বন্ধুকে নিয়ে আসলেন কেন? আল্লাহ জবাব দিতে চায়, দর্শক না, বন্ধু না আসলে তো খেলা জমবে না, আমি বন্ধুরে আনছি খেলা জমানোর জন্য, আর দর্শক না হইলে খেলতে ভালো লাগবে না, এই জন্য দর্শক হিসাবে আনছি, খেলবো আমি। আজকেও আল্লাহই খেলবে, হ্যাঁ আসবে দিন, হয়তো আমরা থাকবো না, ওলামাদেরকে জিজ্ঞাসা করেন, দিন আসবে ইনশাআল্লাহ, আল্লাহ খেলবে, আসবে দিন, অচিরেই আসবে। ইমাম মেহদী আলাইহিস সালাম আসার সাথে সাথেই ওই দিন চলে আসবে যেই দিন আল্লাহ খেলবে। আমাদের খেলতে হবে না, আমাদের শুধু দর্শক হিসাবে নিবে বা খেলা জমানের জন্য নিবে। যা হোক, এটা তো দুনিয়ার বিষয়, আখেরাতের বিষয়ে বুদ্ধিমানের পরিচয় দুটা, আখেরাত বানান, ওটাকে আবাদ করেন, ওটাকে আবাদ করেন। ও মেরে দোস্ত, এইবার যারা হজে যাবেন, হজে ঠিক না, জমজম টাওয়ার তো দেখবেন, ঠিক না? আমি যদি আপনাকে বলি জমজম টাওয়ারটা যতটুকু উঁচা, এতটুকুই এটা উঁচা পাহাড় এখানে ছিল,
যার উপরে তুর্কি বাদশার বাড়ি ছিল, তুর্কি বাদশাহ ওইখান থেকে বৈশা বৈশা হেরেন দেখত, আপনি কি বিশ্বাস করবেন? গত বছর কেউ হজ করছেন এখানে? গত বছর কেউ হজ করছেন? দুই এক বছরের ভিতরে কেউ হজ করছেন এখানে? জমজম টাওয়ার দেখছেন না? আপনি যদি বলি ওইটা সে এতটুকুই উঁচা একটা পাহাড় ছিল, আমি তো 89 দেখছি। জমজম টাওয়ার তো ওদিনই তৈরি হলো, ঠিক না? কি বলেন? যদি বলেন আমুলিয়া টাউনটার ভিতরে বর্ষাকালে 30 হাত পানি দিত, কি এই যুগের কেউ রে বুঝাইতে পারবেন না? হইতো না? এই ঝিল কোন পর্যন্ত ছিল? এই ঝিল তো ঘিলগাঁও পর্যন্ত ছিল। এই ঝিল তো টেলিভিশন সেন্টার পর্যন্ত ছিল। এই ঝিল তো মুগদার পার পর্যন্ত ছিল। যেখানে মুগদার রাস্তা, এইখানে লাকড়ির গাড়ি নৌকা বিরত, আর আমরা এখান থেকে কিনা নিতাম বর্ষাকালে, বাঁশ কিনতাম, লাকড়ি কিনতাম, এইখান থেকে কিনে নিয়ে যেতাম মুক্তার পাড়ে, যেখানে স্টেডিয়াম না, স্টেডিয়ামের এই পাশে। এই পর্যন্ত তো যে নৌকা থামত, ডুবত তো সবই ডামরা দিয়া। কয়াত পানি তো আমুলিয়া। আর এখন তো মাশাআল্লাহ, যে বাংলা হইতেছে আসার সময় দেখা আসলাম। আমার পোলা পান্ডে আইনা দেখাইলো, বাবা তোমার কি মাথা নষ্ট? এইখানে হয়তো 30 হাত পানি। এরকমই মেরে দোস্ত, এই জন্য আসেন। সব কথা যেটা বলতেছিলাম, আসেন আখেরাত আবাদ করি। আল্লাহকে সঙ্গে নেই, রসুলকে সঙ্গে নেই, আর এটা শিখতে হবে। এই উম্মতের জন্য সহজ কোনো কঠিন না। আজকে দুটা কাজ করতে হবে, একটা অতীতের থেকে তওবা করতে হবে। তওবা নিজের সঙ্গী বানায় আনেন, ইসলাহি প্রোগ্রাম তো, তওবাকে সঙ্গী বানা, ডেলি আল্লাহর কাছে তওবা করে, রাত দিন 24 ঘন্টা ইস্তেগফার করে, যখনই সুযোগ পান ইস্তেগফার করে। আর যদি তাও না পান, তাহলে ঘুমানোর আগে একটু তওবা করে ঘুমান, ঘুমের থেকে উল্টা তওবা করে। তওবাকে সঙ্গী বানান, তওবা সঙ্গী হবে, আপনার গায়ে কোনো ময়লা থাকবে না, আখেরাত চকচকে থাকবে। আল্লাহ আল্লাহ রসুলকে সঙ্গে করার তরতিব ওলামাদের কাছ থেকে শিখে। আর আলহামদুলিল্লাহ বাংলাদেশ এরকম একটা দেশ, তিন দেশের সাথে, তিন জায়গার সাথে তুলনা করা চলে না, মক্কা মদিনা বাইতুল মুকাদ্দাস, এছাড়া সারা দুনিয়ার সাথে তুলনা করা চলে। বাংলাদেশের মতো এত দেশ, এরকম দেশ দুনিয়ার কোথাও নাই। এত আলেম ওলামা হাফেজ দুনিয়ার কোনো দেশে নাই, এত আল্লাহওয়ালা দুনিয়ার কোনো দেশে নাই, এত বরকত দুনিয়ার কোনো দেশে নেই। চ্যালেঞ্জ আমার সাথে, আমার কাছে হিসাব আছে, একজন হাফেজ 10 জনকে জান্নাতে নেওয়া যাবে, আমাদের হাফেজ দিয়া কোটা পুরা হয়ে যাবে। আমরা 18 কোটি না, হাফেজ দিয়া কোটা পুরা হয়ে যাবে। আলেম লাগবে না, আলেমরা তো এক একজনে 400 জন নিয়ে যাবে, হাফেজ দিয়েই কোটা পুরা হয়ে যাবে। বাংলাদেশে এত হাফেজ, এত আলেম, কদমে কদমে হকানি আলেম আছে। আপনাদের পায়ে হাত রাখি, এদের সাথে শিখেন, শিখেন, বুদ্ধিকে কাজে লাগান, নাইলে একদিন এই বুদ্ধি আমার, এই বুদ্ধি দিয়ে আল্লাহ আমাকে ধরবে, যে তোমাকে বুদ্ধি দিছিলাম, আমরা সুযোগ ছড়াইয়া দিছিলাম, তুমি যদি বুদ্ধিমান হইতে তাহলে এটাই সত্য হতো যেটা কিতাবে পাওয়া যায়। হারুন রশিদ নাকি মেলা লাগাইছে আর ঘোষণা দিছে,
যে যেটার উপরে হাত রাখবে ওটার মালিক হবে। তো ওনার বলে এক কৃত দাস ছিল, সে পিছনে দাঁড়ায় ছিল, কোনো বস্তুর উপরেই হাত রাখতে ছিল না। তো হারুনুর রশিদ বলতেছে দূরে হাইটা যেতে মনে না চায়, তো আমার সামনে তো সবচেয়ে দামি হীরাটা রাখা, ওটার উপরে হাত রাখ। তো আপনার ঘোষণা সত্য কি না? তো বিলকুল সত্য, যে যেটার উপরে হাত রাখবে ওটার মালিক। তাহলে আপনার উপরে হাত রাখলাম, তিন মহাদেশ আপনার, আমি আপনার মালিক, তিন মহাদেশ আমার। এটা হলো বুদ্ধির পরিচয়। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক নসিব করো, ইনশাআল্লাহ। করবেন তো? তওবা করবেন তো? তওবাকে সঙ্গী বানাবেন তো? কে কে বানাবেন দেখি? আর সর্ব আর মসজিদের সাথে কমসে কম মসজিদ আর নামাজ এই দুটাকে সঙ্গী বানায় না। আমি দেখাইছি আপনাদেরকে, এতটুকুই যথেষ্ট হয়ে যাবে। মসজিদ আর এটাকে সঙ্গী বানায় না, নিজের আসল গন্তব্য বানায়। আরে মেরে দোস্ত, চার দোকানে কি আড্ডা দেন, শব্দটা যদিও হুজুররা আমার মায়না নেবে না, আরে মসজিদে এসে গল্প করে তাও কাজে দিবে। চার দোকানে কি আড্ডা দেন, বাইরে বসে কি আড্ডা দেন, বানান মসজিদ বারিন্দা বড়, মালয়েশিয়া ইন্দোনেশিয়ার মতো বানান, যান চতুর্দিকে বারিন্দা রাখেন, রাখেন মসজিদের ভিতরে কফি সফি চা শাহ সব রাখেন, ওইখানে বসে বসে খান, তারপরও আল্লাহকে বলতে পারবেন দূরে তো ছিলাম না, তোমার আঙ্গিনাই তো ছিলাম। মাঝে মাঝে ছেলেও তো কয় তুমি এত চিল্লাও কিনলে গা, বারিন্দাই তো বয়ে রয়েছি, বলে না আপন জন তো বলে, ঠিক না? এত ডাকো কেন, বারিন্দেই তো বসা আমি, তুমি একটু দেখলেই তো পারো। আমরা তো আল্লাহকে বলতে পারবো আঙ্গিনেই তো বয়ে রয়েছি, আপনি দেখলেই তো পারেন যে আমি কই বয়ে রয়েছি। চার দোকানে তো নাই, বাজারে তো নাই, হোস্টেলে তো নাই, হাটে তো নাই, অফিস আদালতে তো নাই, আপনার মসজিদের আঙ্গিনেই তো বয়ে রয়েছি, আপনার বাড়ির আঙ্গিনেই বয়ে রয়েছি, ওইখানে বসেন, কি দোকানে বসে বসে আড্ডা দেন। মসজিদ আর নামাজ করবেন? হ্যাঁ, আয়েশা বড় দুঃখ লাগলো আপনাদের মসজিদ বলে ভাঙা ফেলবে। কি বলেন, এত ছোটই থাকবো না বড় হবে, কেমনে হইব আপনারা না ছেলে? কেমনে বড় করবেন, উপরে কেমনে বড় হইব, জায়গা তো যেই বোকা রাস্তার মধ্যে, কোথায় জায়গা আছে? উপরে বানাইবেন, উপরে তো ছাপ পর্যন্ত, আপনি তো ঢাকায় কোথায় গেলেন? বাপে এক কাঠা রেখে গেছে, আমরা আসমান পর্যন্ত বানায় খালি কাঠা বাড়াইতে থাকবো। দুই তালা বানাইলে দুই কাঠা, পাঁচ তালা বানাইলে পাঁচ কাঠা, ঠিক না? হ্যাঁ, আরে এরকম না, পরিধি বড় করে, কি যাতে পার্কিং সার্কিং ও হয়, হাইওয়ের উপরে মসজিদ, অনেক মুসাফির মানুষ, চলন্ত মানুষ এখানে নামাজ পড়বে, এই জন্য পরিধি বড় করেন। আপনারা নিয়াত করেন যে আমরা ব্যাঙ্গা ফেললে পরিধি বড় করব, পারবেন নিয়াত করতে? কি পারবেন? ওটার জন্য যেই কোরবানি দিতে হয় দিতে পারবেন? পারবেন? যদি দরকার হয় পারবেন দিতে? কে কে পারবেন দেখি হাত উঠান তো, যে যদি এটারও দরকার হয় তো আমরা দিব ইনশাআল্লাহ। আল্লাহ করুক, আমরাও তো যাই মাঝে মাঝে, নামাজের সময় হলো এখানে গাড়ি পার্কিং করে নামাজ পড়লাম, পরিধি বড় হইতে হবে, উপরে বড় হইলে কি, তাহলে তো লিফ্ট লাগাইতে হবে পুরান টাউনের মতো। পুরান টাউনে অধিকাংশ মসজিদে লিফ্ট লাগতেছে, কেননা বুড়ারা তো উপরে উঠতে পারে না এখন, ঠিক না?
লিফটে উঠবে তো আপনারও কি এরকম লিফট লাগাইবেন নাকি? না, পরিধি বড় হইতে হবে। দোয়া করেন, আমিও দোয়া করে যেতেছি যেন পরিধি বড় হয়, আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহুম্মা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া জাওয়াদ ইয়া কারীম ইয়া আল্লাহ। আয় আল্লাহ, বেশি কিছু চাপো না। আয় আল্লাহ, বেশি কিছু চাপো না। আজকের আয়োজন যেন কবুল হয়। কবুলই আছে, আবার কোথায় বসা চাইতেছি? আপনার ঘরে বসেই তো চাইতেছি, কাদেরকে নিয়ে চাইতেছি এটাও দেখেন না। আয় আল্লাহ, এই মজমা কোত্থেকে চলে আসছে? আয় আল্লাহ, আয় আল্লাহ, আল্লাহ আজকে কবুলই আছে, এই মসজিদের কবুলই আছে, এই এলাকাবাসীর কবুলই আছে, শ্রোতাদের কবুলই আছে, শুধু এলাকাবাসী নয়, আল্লাহ আল্লাহ পুরা ডেমরাবাসীকে কবুল করেন, পুরা আমলিয়াবাসীকে কবুল করেন, পুরা লাল সবুজের মানুষগুলাকে কবুল করেন, আজকে পুরা উম্মতে মুহাম্মদীকে কবুল করেন, আজকে ইনসানের সাথে সাথে জিন্নাতকেও কবুল করেন। আল্লাহ কবুলিয়াত চাই, আর কিচ্ছু চাই না। আল্লাহ আপনি আমাদের এই আয়োজনকে কবুল করেন, এই মসজিদকে কবুল করেন, এর যারা জায়গা দিছেন আল্লাহ মুতাল্লি, আল্লাহ এদের কিয়ামত পর্যন্ত জেনারেশনকে কবুল করেন, এদের আপনজন যারা কবরে চলে গেছে আল্লাহ আমার বিশ্বাস এরা পায়া গেছে, কিন্তু যারা উপস্থিত দুনিয়াতে আছে আল্লাহ কমসে কম হইলে এদেরকে একটু হইলেও বুঝায় দেন, একটু হইলেও দেখায় দেন যে এদের উত্তরসূরি যারা কবরে চলে গেছে, এদের পূর্বপুরুষ যারা কবরে চলে গেছে, এরা এই দানের বিনিময়ে আপনার কাছে পাওয়া গেছে। আল্লাহ এদেরকে বুঝায় দেন, এদেরকে বুঝায় দেন যে দানের বিনিময়ে পাওয়া গেছে। আল্লাহ আরো আপনার শান মোতাবেক এদেরকে নসিব করেন, কিয়ামত পর্যন্ত জেনারেশনকে নসিব করেন। আল্লাহ আল্লাহ এই মসজিদের কমিটিকে কবুল করেন। আল্লাহ একটা মাদ্রাসার জায়গা আছে, ওটাকে মাদ্রাসায় রূপান্তরিত করার তৌফিক নসিব করেন। তাড়াতাড়ি যেন হয়, যারা জায়গা দিছে এরা মনে হয় অপেক্ষায় আছে কবে মাদ্রাসা হবে, আর ওনারা বেনিফিট কবরে বসা পাইতে শুরু করবে, ওনারা মনে হয় অপেক্ষা করতেছে। আল্লাহ মাদ্রাসাটাকে জলদ জলদ বানায় দেন। আল্লাহ এই এলাকার যুবকদেরকে কবুল করেন। আল্লাহ এই মসজিদটা আল্লাহ এই এলাকার মার্কাজও হইতে পারে, আল্লাহ ইসলাহি মার্কাজ এটাকে বানায় দেন, ইসলাহি মার্কাজ বানায় দেন। প্রতি মাসে যেরকম এরকম একটা প্রোগ্রাম হয়, ইসলাহি মাহফিল হয়, এই হিসাবে এটাকে মার্কাজ হিসাবে আপনি কবুল করেন। এর যদি কোনো প্রয়োজন থাকে, আল্লাহ জায়গা লওয়ার জন্য যদি টাকার প্রয়োজন হয় তো আপনি কুদরত দ্বারা পুরা করা দেন, বানানোর জন্য যদি অর্থের দরকার হয় তো আপনি কুদরত দ্বারা পুরা করা দেন। কারো মোহতাজ বানায়েন না, কারো মুখাপেক্ষী বানায়েন না, কারো কাছে হাত পাতার সুযোগ দিয়েন না। আল্লাহ যা চাইলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। যারা অসুস্থ আছে তাদেরকে শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামিররা নসিব করেন। আমাদের আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে সবাইকে মাফ করা দেন। সর্বশেষ ফিলিস্তিনকে জয় যুক্ত করা দেন। এক ঈদ চলে গেছে, চলে গেছে, সামনের ঈদ যেন গুলিয়া লাশের ভিতরে না যায়, আল্লাহর পূর্বেই জয় যুক্ত করা দেন। যারা হজে চলে গেছে, যারা হজে যাবে, সবাইকে সুস্থতার সাথে সহি হজ করার তৌফিক নসিব করেন। বাড়িতে যখন ফিরবে তো কবুল হজের বরকত নিয়ে ফিরার তৌফিক নসিব করেন। আমাদের দেশটাকে আপনি সর্ব ধরনের বিপদ আপদ থেকে সুরক্ষিত করেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। মনটা কিন্তু ছোট, দুনিয়া উন্নত বটে, কিন্তু যৌবন ধরে রাখার কোনো ব্যবস্থা এখনো আসে নাই।
আর জীবন ধরে রাখারও কোনো পাওয়ার ব্যাংক আসে নাই, আর এই পাওয়ার ব্যাংক কোনোদিন আসবে না। বিদ্যুৎ ধরে রাখার আসছে বটে, কিন্তু জীবন ধরে রাখবে পাওয়ার ব্যাংকে, এই পাওয়ার ব্যাংক হবে না। জীবনও ধরে রাখা যাবে না, যৌবনও ধরে রাখা যাবে না, একদিন এটা নিঃশেষ হয়ে যাবে। যিনি দিছেন চাবিকাটি কিন্তু উনার কাছে, এই জন্য মানুষ যদিও বলে জীবনটা আমার, কিন্তু জীবনের গতিরোধ আমাদের কাছে না। গতিরোধ কি আমাদের কাছে? গতিরোধ বোঝেন তো, ব্রেক দেওয়া, থামানো, কমানো, বাড়ানো, এটা কি আমাদের কাছে নাকি? এটা এক গতিতে চলে। জীবন যিনি দিছেন গতি ওনার কাছে, পুরা চাবি ওনার কাছে, ওনার ইচ্ছা মতো আমাদের জীবনের গতি চলতেছে। যদিও খুব জোর দিয়া বলি জীবনটা আমার, এটা শুধু মুখে বলতে পারি, বললাম না, যেটা ধরে রাখারও ক্ষমতা নেই, গতি রোধ করারও ক্ষমতা নেই। আবার পরিসমাপ্তি কোন দিন ঘটবে এটার জানারও ক্ষমতা নেই, কেউ জানে না কখন পরিসমাপ্তি ঘটবে, কারো জানা নাই যে পরিসমাপ্তি ঘটবে কখন। বিদায় জীবনটা কিন্তু ছোট, বোকার পরিচয় দিলে চলবে না, বুদ্ধির পরিচয় দিতে হবে। যদিও মানুষ সৃষ্টির ভিতরে সবচেয়ে বেশি বুদ্ধিমান প্রাণী, মানুষের চেয়ে বুদ্ধিমান প্রাণী আল্লাহ তৈরি করেন নাই, মানুষ সবচেয়ে বুদ্ধিমান প্রাণী, কি না মানুষের চেয়ে বুদ্ধিমান আছে? মানুষের চেয়ে কোনো বুদ্ধিমান প্রাণী নেই। বর্তমান দুনিয়াটা দেখলে বোঝা যায় যে মানুষের বুদ্ধি কিরকম, ঠিক না? না বোঝা যায় না, যায় তো? মুঠো ফোন দেখলে বোঝা যায়, ঠিক না? কম্পিউটার দেখলে বোঝা যায়, ঠিক না? উড়ন্ত প্লেন দেখলে বোঝা যায়, ঠিক না? আরো হাই হাই টেকনোলজি দেখলে বোঝা যায় যে মানুষের ব্রেন কিরকম, মানুষ কেমন বুদ্ধির অধিকারী। আর সত্য এটাই, মানুষের মতো বুদ্ধিমান প্রাণী আল্লাহ তৈরি করেন নাই। বলবেন ফেরেশতা কি আমাদের চেয়ে বুদ্ধিমান? না না, ফেরেশতা অতটুক জানে যতটুক আল্লাহ জানাইছেন, ফেরেশতার মেমোরি অনেক সীমিত, কি অনেক ছোট মেমোরি, যতটুক দিছেন আর চেয়ে বেশি জানে না। ফেরেশতারা বলেই দিছেন, লা ইলমা লানা, আমাদের কোনো বিদ্যা সিদ্ধা নাই, ইল্লা মা আল্লামতানা, আপনি যতটুক জানাইছেন অতটুকুই আমরা জানি, আর বেশি জানি না। তো মানুষ সবচেয়ে বুদ্ধিমান প্রাণী, কিন্তু আফসোস এক জায়গায় লাগে, এত বড় বুদ্ধিমান প্রাণী, এত বড় বুদ্ধিমান, আর বুদ্ধির বিকাশ ঘটায় দুনিয়াকে তাক লাগায় দিছে, বুদ্ধির বিকাশ ঘটায় তাক লাগায় দিছে। এই যে এসি দেখেন না, কি জিনিস রাখা আছে এটার ভিতরে? এসির মেইন তো হলো কম্প্রেসার, ঠিক না? তাক লাগায় দিছে না দেয় নাই? সবাই তো একটা একটা কিনা বাড়িতে লাগাই দিছে, ঠিক না? মসজিদে, বাড়িতে, গাড়িতে, অফিসে, আদালতে। তো মানুষ সবচেয়ে বুদ্ধিমান প্রাণী, কিন্তু আফসোস এক জায়গায় লাগে,
যে বুদ্ধির পরিচয়টা কোন জায়গায় দেওয়া দরকার ছিল, কোন জায়গায় দিতেছে, এটাই হলো আফসোসের বিষয়। যে বুদ্ধির পরিচয়টা বিশেষ করে মুসলমান, যাকে আল্লাহ সব ইচ্ছায় ইসলামের মুসলমানের ঘরে অস্তিত্ব দিয়েছেন, আপনি আর আমি আল্লাহর পছন্দে আসছি মুসলমানের ঘরে, আপনি একটা কোরআন ছুঁয়া বলতে পারেন যে আল্লাহ আমাকে পছন্দ করছে। কে পছন্দ করছে? পছন্দের একটা মূল্য আছে, কিন্তু পছন্দের একটা মূল্য আছে না? সবার পছন্দ কি একরকম মূল্য নাকি? মনে হয় বুঝিয়ে পারি না, সবার পছন্দ একরকম মূল্য? সবার পছন্দ একরকম মূল্য না, সবার পছন্দ একরকম মূল্য না। আল্লাহ আমাদেরকে পছন্দ করছেন, আল্লাহর পছন্দের মূল্য কিরকম? আল্লাহ যেমন, তার পছন্দের মূল্য তেমন, ঠিক না? প্রধানমন্ত্রী যেরকম, তার পছন্দের মূল্য সেরকম না। এটাতে দ্বিধা আছে না, এটাতে মতভেদ আছে না, এটাতে মতবিরোধ আছে না, এটার ভিতরে দ্বন্দ্ব আছে? প্রধানমন্ত্রী পছন্দ করছে। প্রধানমন্ত্রীর পছন্দ যদি এত মূল্য হইতে পারে, আর এত ফুর্তি আর খুশির কারণ হইতে পারে, তাহলে আপনাকে আমাকে তো মুসলমান হিসাবে আল্লাহ পছন্দ করছে। মানুষ হিসাবে আল্লাহ পছন্দ করছে, মুসলমান হিসাবে আল্লাহ পছন্দ করছে। আরেকটা নাইলে নাই বললাম, উম্মতে মুহাম্মদি হিসাবে আল্লাহ পছন্দ করছে। তাহলে মানুষ হিসাবেও আপনি পছন্দনীয় কার? মুসলমান হিসাবেও পছন্দনীয় কার? উম্মত হিসাবেও পছন্দনীয় কার? বলেন এই তিন পছন্দের আপনার কাছে মূল্য কতটুকু আছে? একজনও তো বলতে পারবে না যে আমি আজ পর্যন্ত দুই রাকাত শুকরিয়ার নামাজ পড়ছি। রাগ হয়ে গেলেন? একজন বলতে পারবেন যে আমি শুকরিয়াতান দুই রাকাত নফল নামাজ পড়ছি, আর বলছি আল্লাহ তোমার শুকুর, তুমি আমাকে মানুষও বানাইলা পছন্দ কইরা, মুসলমানও বানাইলা পছন্দ কইরা, উম্মতে মুহাম্মদিও বানাইলা পছন্দ কইরা, বিদায় তোমাকে একটা থ্যাংক ইউ দিলাম। কি বলছি আজ পর্যন্ত? না মনে হয় রাগ হয়ে গেলেন, উচিত ছিল কি ছিল না? আল্লাহকে একটা থ্যাংকস বলা উচিত ছিল না ছিল না? কিন্তু বলি তো নাই। তো বুদ্ধির পরিচয় যেখানে দেওয়া দরকার ছিল মুসলমানকে, আফসোস মুসলমান ওইখানে বুদ্ধির পরিচয় দেয় নাই। যদিও জীবনটা ছোট, গতি রোধ করার যদিও সুযোগ আমার কাছে নাই, আমি গতি রোধ করতে পারবো না। যদিও যাত্রা ২৪ ঘন্টা চলমান, চাবি কাঠি আমার হাতে না, আমাদের যাত্রা কিন্তু ২৪ ঘন্টা চলমান, এই যাত্রা আপনি থামাইতে পারবেন না। আমরা থামি কিন্তু যাত্রা থামে না, আমরা থামি কিন্তু যাত্রা থামে না, আমাদের যাত্রী কিন্তু যাত্রা কিন্তু মৌতির দিকে, আমরা কিন্তু সবাই কবরের যাত্রী। আমি গতকালকের কাহিনী আপনাকে আমাকে শুনাই দিছি,
জ্যান্ত কাহিনী, বড় ব্যথাওয়ালা কাহিনী। সবকিছু উকে হয়ে গেছে, ছেলে মেয়ে বউ বাচ্চা সবকিছু, টিকিট পর্যন্ত উকে হয়ে গেছে, আমেরিকা চলে যাবে। কিন্তু কালকে স্ট্রোক করছে, এখনো হিমাগারে আছে, মনে হয় পাঁচটায় বাইরা নামছে, আমেরিকার থেকে আইসা মা নামছে, হয়তো আজকে রাত্রে দাফন হয়ে যাবে। বলেন কতগুলা স্বপ্ন ছিল, বলেন কতগুলা স্বপ্ন ছিল। কালকে আমি ওইখানে ছিলাম বাংসারামপুর, আমারই পরিচিত, আমি ওখানে প্রচার করে আমাকে ফোন দিছে যে আমার হুজুর আমি আসতেছি, আমার বাইক এই অবস্থা হয়ে গেছে, আমি এখন এয়ারপোর্টে আছি, প্লেনে উঠব। বলেন কতগুলো স্বপ্ন ডুবে গেছে। আমাদের জীবনে এরকম ঘটবে। বিদায় কথাকে আমি গুছায় নিয়ে আসতেছি, লম্বা করতে চাইতেছি না, সুযোগও নাই। সাড়ে আটটায় নামাজ, সাড়ে সাতটা বাজতে চলছে, কিন্তু বুদ্ধির পরিচয় যেখানে দেওয়া দরকার ছিল, একটা মানুষ হিসাবে, একজন মুসলমান হিসাবে, একজন উম্মতে মুহাম্মদী হিসাবে, বুদ্ধির পরিচয় যেখানে দেওয়া দরকার ছিল, আমরা বুদ্ধির পরিচয় ওইখানে দিতেছি না। কিন্তু যাত্রা কিন্তু আমাদের চলমান, আমরা কিন্তু ধাবমান, ধায়া চলছি, ওইদিকেই বাড়তেছি, রাত্র আমাদেরকে ওইদিকেই বাড়াইতেছে। যাত্রার পরিসমাপ্তির দিকেই কিন্তু প্রতিদিন রাত্র আমাদেরকে আগায় দিতেছে, দিন আইসা আবার আমাদেরকে আগায় দিতেছে। কখনো রাত্র আগায় দেয়, কখনো দিন আগায় দেয়, আমাদেরকে কিন্তু যাত্রার পরিসমাপ্তির দিকে আগায় দিতেছে। কার পরিসমাপ্তি কখন ঘটে যাবে জানি না, যার কাছ থেকে আসছি তার কাছে চলে যাব, এটা কিন্তু আমাদের অর্জন না। যদিও আমল বলি, বলে না আমার সমস্ত, বলে জীবনটা আমার, আমার জীবন আমি কাটাবো, যেমন খুশি তেমন কাটাবো, এই যে এক প্রবাদ বাক্য, কি বলেন, জীবনটা কি আমার? যদি আমার হতো তাহলে কন্ট্রোল কোথায়? আমার হাতে তো কোনো কন্ট্রোলই নেই, আছে নাকি? কোনো কন্ট্রোলই তো আমার নাই, ঠিক না? তাহলে এটা আমার হলো কি করে? সত্য এটাই, জীবনটা আমার না, যদিও আমি ব্যবহার করি, যদিও আমি ব্যবহার করি আমি, কিন্তু এটা আমার না। দেহটা যদিও বলি আমার দেহ, কিন্তু আসলে দেহটা আমার না। দেহটা যদি আমার হতো তাইলে আমার দাড়িগুলা পাকলো কি করে? আমি তো পাকা কোনোদিন চাই নাই। কি বলেন, আমি তো কমরের শক্তি দুর্বল হোক এটা কোনোদিন চাই নাই। আজকে তো বসলে উঠতে পারে না, উঠলে বসতে পারে না, ঠিক না? এক সময় তো কিছুই মনে হইতো না, ঠিক না? যৌবনে কিছু মনে হইতো? মনে হইতো পাহাড় সমতল সবই সমান, ঠিক না? পাহাড় আর সমতল সবই সমান। এখন তো দোতলায় উঠতে পারে না, পারেন? অনেক কষ্ট হয়, চারতলায় হইলে তো কোনো কথাই নেই, ঠিক না? তো দেহটাও আমার না, জীবনটাও আমার না। যদিও আমরা বলি আমার জীবন আমি কাটাবো, যেমন খুশি তেমন কাটাবো, আমার দেহ আমি দিব, যাকে খুশি তাকে দিব, আসলে একটাও আমার না। যা যেটা আমি বুঝাইতে চাইতেছি,
জীবনটা কিন্তু ছোট, কখন পরিসমাপ্তি ঘটবে জানি না। বুদ্ধির পরিচয় দেওয়া উচিত যে আমি যে বুদ্ধিমান, এটার পরিচয় দেওয়া উচিত। যদিও মানুষ সৃষ্টির ভিতরে সবচেয়ে বুদ্ধিমান প্রাণী, মানুষকে সবাই বুদ্ধিমান বলে, আর এটাও সত্য সৃষ্টির ভিতরে মানুষের চেয়ে বুদ্ধিমান কোন প্রাণী আল্লাহ তৈরি করেন নাই। মানুষ সবচেয়ে বুদ্ধিমান, কিন্তু বুদ্ধিটাকে যেখানে কাজে লাগাইতেছি এটার জন্য আল্লাহ দিছিলেন না মানুষকে বুদ্ধিটা। ক্ষণস্থায়ীর পিছে বুদ্ধিকে লাগানো এটা বুদ্ধিমানের কাজ ছিল না, কেন দুনিয়াটা ক্ষণস্থায়ী, অল্প কয়েকদিনের। যদি তা না হইতো তাহলে আমাদের দেশে সারা দুনিয়াতে অগণিত অগণিত ঐতিহ্য পাওয়া যেত না। সারা দুনিয়াতে অগণিত ঐতিহ্য পাওয়া যায়। ঐতিহ্য বোঝেন তো? সোনার গা ঐতিহ্য, ঠিক না? ঐতিহ্য না, ইশাকার রাজধানী, পুরাণ ঐতিহ্য, ঠিক না? বিক্রমপুরের রাজা বীর বিক্রম, পুরাণ ঐতিহ্য, ঠিক না? কি বলেন, পুরাণ ডাকার আহসান মঞ্জিল, নওয়াব আহসানুল্লাহর বাড়ি, পুরাণ ঐতিহ্য, ঠিক না? লালবাগ কিলা, পুরাণ ঐতিহ্য, ঠিক না? তাহলে এই ঐতিহ্য গুলো হাজারো লক্ষ কোটি ঐতিহ্য দুনিয়াতে পাওয়া যেত না। ঐতিহ্য গুলা কিছু আমাদেরকে শিখায়, এই জন্যই কবি বলেন, পুরান এলাকার লোক তো আপনারা কিছু উর্দু বুঝলেও বুঝতে পারেন, এই জন্যই কবি বলে, মিলে খাক মে আহলে শাহ কেসে কেসে, জমি খা গই নওজোয়া কেসে কেসে, আজল নে না ছোড়া কেসরা না দারা, মুত আস পর্যন্ত কাউকে ছাড়ে নাই আর কাউকে ছাড়বেও। আজল নে না ছোড়া কেসরা না দারা, ওসি সে সিকান্দর সা ফাতে বি দেহারা, সিকান্দরের মতো বাদশাকেও হার মানতে হয়েছে, ঠিক না? পড়া রহে গিয়া এই ঠাট সারা, শুধু ঐতিহ্য রাখা আছে। আকবরের মতো বাদশাহ এখন ভিক্ষা করে, মনে হয় বোঝেন নাই, আকবরের মতো বাদশাহও এখন, আপনি আকবরের মাজার দেখতে যান, ওর মাজার দেখতে হলে উপর থেকে নামতে হবে আপনাকে। দিল্লিতে রাখা আছে, উপর থেকে যখন নামবেন, মাজার দেখা যখন বাহির হবেন, তো আপনাকে হাত পাতবে একজন, দু টাকা দিয়া যাও। যদি জিজ্ঞাসা করেন কেন, তো বলবে মোমবাতি জ্বালাবো বা আগরবাতি কিনবো, দু টাকা দিয়া যাও। আসলে তো ভিক্ষা ও করে না, আকবরই করতেছে, ঠিক না? মোমবাতির জন্য এখন ভিক্ষা করতেছে, আগরবাতির জন্য ভিক্ষা করতেছে। ঐতিহ্য থেকে যাবে, লক্ষ কোটি ঐতিহ্য দুনিয়ার ভিতরে রয়ে গেছে। গুনলে দেখা যায় যে কত ঐতিহ্য দুনিয়ার ভিতরে রাখা আছে। আমি তো আপনাদেরকে ঘুরা বলতেছি, খালেদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একা যেই কিলা স্বাধীন করছেন রুমিদের থেকে, আমি 2008 ওই কিলা দেখতে গেছিলাম। দেওয়াল এত উঁচা, দেখতে গেলে টুপি পরা যায়, মাথা এতটুকু ঘুরায়া বেকা করা ওটার চূড়া দেখতে হয় দেওয়ালে। আমি পায়ে হাইটা পুরা দেখতে পারি নাই, পরে গাড়িতে বসতে হয়েছে। কিন্তু উনি একা স্বাধীন করছেন এটাকে, ওই ঐতিহ্য এখনো রাখা আছে। আমাদের ঐতিহ্য থেকে যাবে, কিন্তু আমরা থাকবো না, এটাই সত্য।
এই জন্যই কবি বলেন, তুঝে বচপন নে বরসু খিলায়া, জওয়ানি নে মজনু বনায়া, বচপন নে বরসু খিলায়া, বচপন যখন ছিল, বাচ্চা কাল যখন ছিল, তখন চলার ভঙ্গি ভিন্ন ছিল, ঠিক না? লুঙ্গি পরলেই কি আর না পরলেই কি, ঠিক না? পড়লো কিছু বলে নাই কেউ, না পড়লো কিছু না বলছে বলে নাই। জওয়ানি নে মজনু বানায়া, যৌবন যখন আসছে তো মাতাল হয়ে গেছে, ঠিক না? আজকাল দেখেন না, যুবক গো একা যখন চলে তখন এক এসটাই, পায়ে যখন চলে তখন এক এসটাই, মোটর সাইকেলে উঠলে আরেক এসটাই, ঠিক না? আর যদি পিছে কেউ থাকে তাহলে তো কোনো কথাই নেই। হুজুর তো হাইসা দিছে দেখা যায়, পিছে কেউ থাকলে তো কোনো কথাই নেই, বোঝেন নাই? আপনারা বুড়ার হয়তো নাও বুঝতে পারেন, যারা যুবক আছে এরা বুঝছে, আমার ইঙ্গিত বুঝা ফেলছে যে পিছে কেউ থাকলে তো কোনো কথাই নেই, ঠিক না? তো জমি যৌবন আইসা মাতাল বানায় দিছে, বুড়া পে আকে ফের কে আকে আছে তায়া, বুড়া যখন হয়ে গেছে এখন উঠলে বসতে পারে না, বসলে উঠতে পারে না, কিন্তু নিশা তো মাথার থেকে যায় না, গেছে। এই জন্য কবি বলে নিশা তো যায় না, তুঝে দুনহায় কে রহ সবসে আলা, তুঝে দুনহায় কে রহ সবসে আলা, ও জিনত নিরালি হো ফ্যাশন নিরালা, ইউ হি জিয়া করতা হ্যায় ক্যা মরনে ওয়ালা, তুঝে হুসন জাহির নে দুকে মে ডালা, জগা জি লগানে কা দুনিয়া নেহি হ্যায়, ইয়ে ইবরত কি জা হ্যায় তমাশা নেহি হ্যায়, আফা হাসিব তুম অন্নমা খলকনা তুম আবাস, ধারণা কি অনার্থক সৃষ্টি, একটা জিনিস দিয়ে তুলনা করি আপনার দিয়ে দেখাই, বলেন আমুলিয়ার মানুষ বা আপনারা তো ডেমরা থানার অধীনে, ঠিক না? ডেমরা থানার মানুষ বলেন, দুনিয়ার একটা চোখের গবেষণা লক্ষ লক্ষ ডাক্তার আজ পর্যন্ত কি শেষ করতে পারছে? হ্যাঁ না, কতটুক গেল গবেষণা এটা বলতে পারবে? এখানে নাই কেউ সায়েন্সের পড়া, বলতে পারবে দুনিয়ার লক্ষ লক্ষ ডাক্তার বলতে পারবে যে গবেষণায় কতটুকু গেল? বলতে পারবে না। যে আল্লাহ এক চোখে এরকম কুদরত ফিট করছে, এরকম টেকনোলজি ফিট করছে, এরকম প্রযুক্তি ফিট করছে, এক চোখে 13 কোটি ক্যামেরা, 13 কোটি, দুই চোখে 26 কোটি ক্যামেরা, ও যুবক তোমার কি মাথা নষ্ট? তোমাকে আল্লাহ অনার্থক তৈরি করছে? শিক্ষিত মানুষগুলা শিক্ষা কি এটার নাম শিক্ষা যে সে বাবে তাকে অনার্থক সৃষ্টি করছে? এক চোখে 13 কোটি ক্যামেরা, এটা তো আমার যুক্তি না, উক্তি না, এটা তো আপনার বিজ্ঞান বলতেছে, বর্তমান WHO বলতেছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিজ্ঞান বলতেছে, এক চোখে 13 কোটি ক্যামেরা, দুই চোখে 26 কোটি ক্যামেরা। দুই চোখে 26 কোটি ক্যামেরা, কোন প্যাথোলজি সেন্টার আছে নিবে, আপনার থেকে স্যাম্পল নিবে আর সাথে সাথে রিপোর্ট দিবে? জিহ্বা তো সাথে সাথে রিপোর্ট দেয়, টাচ করতে দেরি, জাল বলতে দেরি করে না, টাচ করতে দেরি, মিঠা বলতে দেরি করে না, টাচ করতে দেরি, তিতা বলতে দেরি করে না, টাচ করতে দেরি, ফিকা বলতে দেরি করে না,
যেমন মজা ওটাকে টাচ করতে দেরি বলতে দেরি করে না। শুধু শুধু তো আল্লাহ বলে না মাফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তুই তোকে নিয়ে একটু ভাবিস না কেন, এক ফোঁটা পানি এত সুন্দর, হ্যাঁ এত সুন্দর এক ফোঁটা পানি, এক ফোঁটা পানি, ওই পানি দেখলে দেখা যাবে কারো পানির ভিতরে কোনো ডিফারেন্স নাই, শুধু ডিফারেন্স এতটুকু আছে যে নারীর পানির কালার ভিন্ন পুরুষের পানির কালার ভিন্ন। ওলা আমাদেরকে জিজ্ঞেস করে ওই পানি এরকম এত সুন্দর রূপ যে বিশ্ব সুন্দরীর মুকুট এখন মাথায়, পানি তো সারা দুনিয়াটা একরকমই ছিল, তুই এত সুন্দরী হইলি করতে অনার্থ। কোরআন তো এটাই বুঝায় আফাহসিব তো মান্নামা খালাকনা কুমা বাস, কবিও এটা বুঝায় তো যে দুনহাই কে রহ সবসে আলা হুসিনত নিরালি হু ফ্যাশন নিরালা ইউ হি জিয়া করতা হ্যায় ক্যা মরনে ওয়ালা, তুঝে হুসন জাহির নে ধোকে মে ডালা জগা জি জগানে কা দুনিয়া নেহি হ্যায় ইয়ে ইবরত কি জা হ্যায় তমাশা নেহি হ্যায়। তমাশার জন্য আল্লাহ পাঠান নাই, বাহ্যিক দেখা ধোকা খাইতেছি, এই জন্যই আমি কথা শুরু করলাম এটা যে মানুষ সৃষ্টির ভিতরে সবচেয়ে বুদ্ধিমান প্রাণী বটে, কিন্তু আফসোস আফসোস মানুষ বাদেই দিলাম, মানুষ মুসলমান উম্মতে মুহাম্মাদী যাদের বুদ্ধির পরিচয় দেওয়া উচিত ছিল, আফসোস তারা আজকে বুদ্ধির পরিচয় দিতেছে না, আর বুদ্ধির পরিচয় না দেওয়ার কারণেই মনে হয় সবকিছু থাকা সত্ত্বেও কিছু নাই, সবকিছু থাকা সত্ত্বেও কিছু, আমাদের ডাইনেও কেউ নাই, বামেও কেউ নাই, সামনেও কেউ নাই, পিছেও কেউ নাই, কেউ নাই, উপরে তাকাইলে দেখি আল্লাহ, আল্লাহ মনে হয় আমাদেরকে, আল্লাহ মনে হয় আমাদেরকে ছেড়া দিছেন, আল্লাহ নারাজ হয়ে গেছেন। আপনি মুসলিম বিশ্বের চিত্র দেখেন, আজকে চিত্র দেখেন মুসলিম বিশ্বের, কিন্তু যদি দুনিয়া দুনিয়া করেন তাহলে সবচেয়ে বেশি দুনিয়া মুসলমানদের কাছে, সবচেয়ে বেশি দুনিয়া কাদের কাছে বলো আমাকে, সুইস ব্যাংকওয়ালারা, সুইজারল্যান্ডের মানুষের কয় টাকা আছে সুইস ব্যাংকে আর মুসলমানদের কয় টাকা আছে বলো, আমেরিকানদের কয় টাকা আছে বলুক, ক্যানাডিয়ানদের কয় টাকা আছে বলুক, অস্ট্রেলিয়ানদের কয় টাকা আছে বলুক, ইউরোপিয়ানদের কয় টাকা আছে বলুক, সারা দুনিয়ার অমুসলিমদের কয় টাকা সুইস ব্যাংকে আছে বলুক আর মুসলমানের কয় টাকা আছে বলুক, কার টাকা বেশি সুইস ব্যাংকে? আরে বলেন না, দুই একজন ব্যবসায়ী ব্যবসায়ী নাই এখানে, কার টাকা বেশি? দুনিয়ার সবচেয়ে বড় টাকা কাদের কাছে? দুনিয়ার সবচেয়ে বড় টাকা চার দেশের কাছে, এক নম্বর কুয়েত, দ্বিতীয় বাহরাইন, তৃতীয় ওমান, চতুর্থ ব্রুনাই, সবচেয়ে বড় টাকা এদের কাছে, এদের চেয়ে বড় কোন টাকা দুনিয়াতে নেই, সব আছে, কিন্তু তারপরও মুসলমানের ডাইনেও কেউ নাই, বামেও কেউ নাই, সামনেও কেউ নাই, পিছেও কেউ নাই, উপরের দিকে তাকাইলে দেখা যায় আল্লাহ আমাদের দিকে তাক আমাদের সাথে নাই, আল্লাহ আমাদের পক্ষে নাই। দুঃখে বলতেছি আপনাদেরকে, আপনারা তো মিডিয়া ফিলিস্তিন দেখেন, আমি তো 14 বছর আগে দুই চোখে দেখে আসছি, আমি তো এখানে বালু বালু চিনি, প্রত্যেকটা মাটির কণা জানি কি লাগা কি রাখা আছে, কোরআন বলতেছে বারাকনা হাওলা, প্রত্যেক
প্রত্যেকটা মাটির কণার সাথে বরকত মিশ্রিত আছে। কয়জন নবী শুয়ে আছে আপনারা জানেন না, আমি জানি কয়জন নবী ওইখানে শুয়ে আছে। ইব্রাহিম আলাইহিস সালামের মতো নবী শুয়ে আছে, মূসা আলাইহিস সালামের মতো নবী শুয়ে আছে। সাহাবা তো বাদই দিলাম, আমি চিনি ফিলিস্তিন কি জিনিস, এই জন্য আমি বলতেছি সারা দুনিয়ার মুসলমান আজকে যাদের কাছে সব আছে তারপরে তাকাইলে দেখা যায় কিচ্ছু নাই। আপনারা আমার কথা মানবেন কি মানবেন না জানি না, আমাদের ঘরে যত পুরান কাপড় আলমারিতে আছে, চ্যালেঞ্জ আমার, দুনিয়ার সবচেয়ে ধনী বিল গেটসের বাড়িতেও পুরান কাপড় এতগুলো আলমারিতে নাই, মানে আপনাকে বিশ্বাস হবে না। নাই, ওরা যদি পুরান কাপড় আলমারিতে রাখতো তাহলে আপনি প্রতি বছর শীতের ভিতরে কাপড় ইম্পোর্ট করতেন কোথেকা, পুরান কাপড়ই তো বাংলাদেশে আসে ঠিক না, কি ওরা যদি আলমারিতে রাখতো আপনি কোথেকে পাইতেন, পুরান কাপড় রাখার সিস্টেম ওদের নাই, ওরা দামি কাপড় পরে না, ওরা মুসলমানের মতো বোকা না, মুসলমান বুদ্ধি হারায় আজকে বোকা হয়ে গেছে, ওরা দামি কাপড় পরে না। ওদের প্রবাদ বাক্য হলো দামি কাপড় পরে গাদা, মাটি খাটি সোনা আদা দামি কাপড় পরে গাদা, ওরা দামি কাপড় পরে না। আমরা না ব্র্যান্ডের পিছনে দৌড়াইতে থাকি, ওরা ব্র্যান্ড ব্র্যান্ড বোঝে না। আমরা বলি ব্র্যান্ডের, ওরা এত ব্র্যান্ডের লুবি না, ওদের কোনো মতো হইলি সে কাপড়ই পড়ে না, আবার ব্র্যান্ড টোকাইবো করতে কখন। আরে বলেন না মারে, যারা কাপড়ই পড়ে না ওরা আবার ব্র্যান্ড টোকাবে করতে গা ঠিক না, হ্যাঁ বিকে নিলে আবার ব্র্যান্ড লাগে নাকি, হ্যাঁ কি হ্যাঁ হাফ প্যান্টের আবার ব্র্যান্ড লাগে নাকি, হ্যাঁ কি কোন। আর একটা শব্দ বলি বুঝবেন কি না, আমাদের গ্রাম্য শব্দ আর কি, সেন্টুগঞ্জি চিনেন, হ্যাঁ এই যে কাটাটা এটার নাম ছিল কি, গ্রাম্য শব্দ আর কি, যদিও উচ্চাঙ্গের শব্দ না, এই গেঞ্জির আবার ব্র্যান্ড লাগে নাকি, ওরা তো এটি পরে, হ্যাঁ কোন রকম একটা টি শার্ট হইলেই হয়েছে, আমাদের মতো ব্র্যান্ড টোকায় না। এই জন্যই তো আজকে মুসলমানের সব আছে কিচ্ছু নাই, এখন ডাইনে তাকাইলে দেখা যায় কেউ নাই, বামে তাকাইলে দেখা যায় কেউ নাই, সামনে তাকাইলে দেখা যায় কেউ নাই, পিছে তাকাইলে দেখা যায় কেউ নাই, আর উপরে তো আল্লাহ আমাদেরকে মনে হয় নারাজি হয়ে গেছেন, আমাদেরকে ছেড়া দিছেন, যার কারণে মুসলমান 200 কোটি দুনিয়াতে 70% সম্পদ দুনিয়ার মুসলমানের কাছে, 30% বাকি অমুসলিমদের কাছে, তারপরও মুসলমানদের দুর অবস্থা। ওই যে ওই কারণে যে আসলে মুসলমান বুদ্ধি তো দিছিলেন আল্লাহ বটে, বুদ্ধিমান তো বানাইছিলেন যে মুসলমান বড় বুদ্ধিমান, উম্মতে মুহাম্মদি আরো বুদ্ধিমান, এর চেয়ে বেশি বুদ্ধি আল্লাহ কোন উম্মতকে দেন নাই। রাগ হয়ে গেলেন, বুঝলেন না, কোন উম্মতের যুগে প্লেন ছিল নাকি, প্লেন কোন উম্মতের যুগে, আরে বলেন না, মুহাম্মদি উম্মতের যুগে ঠিক না, কম্পিউটার অ্যান্ড্রয়েড সেট, উম্মতে মুহাম্মদিকে আল্লাহ সবচেয়ে বেশি বুদ্ধি দিছিলেন, কিন্তু আফসোস কাজে লাগাইতে পারলাম না।
বুদ্ধি দিছিলেন ক্ষণস্থায়ীর পিছনে লাগানোর জন্য না, বুদ্ধি দিছিলেন দুই কাজ করার জন্য, দুই কাজ করার জন্য। এই জন্যই এক হাদিসের একটা অংশ আছে, আম্মিরুহা ওয়ালা তুখারিবুহা, দিছিলেন দুই কারণে, দুই কারণে বুদ্ধি দিছিলেন আমাদেরকে, সবচেয়ে বড় বুদ্ধি দিছিলেন দুই কারণে। আপনাদেরকে আমি একটা উদাহরণ দিয়ে বুঝাই, বুঝবেন কিনা জানি না। মাগরিবে তো এইখানে নামাজ পড়লাম, ঠিক না? মাগরিবে কিন্তু উচিত ছিল মসজিদে উপচে পড়া বীর হওয়া। উপচে পড়া বীর বুঝেন তো কি? পাও রাখার জন্য জায়গা না হয়, ঠিক না? আপনি বলবেন কেন মাগরিবে উপচে পড়া বীর হবে কেন? আমি দেখাইতেছি, উপচে পড়া বীর হওয়ার কথা ছিল যে মাগরিবের নামাজটা পড়বে, সালামটা ফিরাবে, সাথে সাথে সাতবার পড়বে আল্লাহুম্মা আজিরনি, আমার সাথে পড়েন আল্লাহুম্মা আজিরনি মিনান নার, সাতবার পড়বে। বুদ্ধি দেখাইতেছি, বুদ্ধিমানের কাজ এটা ছিল যে মাগরিবে উপচে পড়া বীর হবে কেন? ভাই সালাম ফিরাবো, সাতবার পড়বো আল্লাহুম্মা আজিরনি, সাথে সাথে দোজক থেকে মুক্ত, জান্নাতের প্রবেশপত্র হাতে। ফজরের আগে যদি মউত হলো, শাহাদাতের মউত, আর শাহাদাতের মউতের কারণেই বাকি দুটা মিলবে। যার শাহাদাতের মউত মিলল, সে দোজক থেকে মুক্ত না মুক্ত না, তারপরে শহীদ দোজকে যাবে নাকি? আর জান্নাত শহীদ যাবে তো যাবে কোথায়? তো জান্নাতের প্রবেশপত্র মিলতো না মিলতো না? কিন্তু মাগরিবে তো মুসল্লি হলো না, এরা তো জারাই আসছে মাগরিবের পরে আওয়াজ শুনে আসছে। কি বুদ্ধিমান হলে তো মাগরিবে উকছে পড়া কি হইতো? সব গাড়ি থেমে যেত, মসজিদের আগে পিছে সব গাড়ি আর গাড়ি, মানুষ ছুটে আসতো। কেন? বারো ঘন্টার বুদ্ধিমানের কাজ করতে চাই, ফজরের আগে মরলে যেন শাহাদাতের মৌত, জাহান্নাম থেকে জান্নাতের প্রবেশপত্র। বলেন এটা কি বুদ্ধিমানের কাজ ছিল না? হ্যাঁ, কিন্তু কয়জন বুদ্ধিমানের কাজ করছে? এরকম ফজরে উপচে পড়া বীর হইতো, ফজরে উপচে পড়া বীর হইতো কেন? ফজরের পরে আবার সাতবার যদি পড়ি, সূর্য ডুবার এক সেকেন্ড আগেও যদি মারা যাই, এক সেকেন্ড আগে, তো শাহাদাতের মৌত মিলবে, দোজক থেকে মুক্তি মিলবে, জান্নাতে প্রবেশ অধিকার মিলবে। ফজরে উপচে পড়া বীর হইতো। আমার তো বিশ্বাস ফজর এখানে এক কাতার হয় কিনা সন্দেহ আছে, ইমাম সাহেব ভালো বলতে পারবে, এক কাতার হয় কিনা সন্দেহ আছে আমার। এখানে এক কাতার হয় না, অথচ ফজরে উপচে পড়া বীর হওয়ার কথা ছিল। আমাদের কিতাব রাখেন, ইহুদিদের কিতাবে লেখা আছে মুসলমানের জুমা আর ফজরের লোক সংখ্যা যেদিন থেকে এক সম পরিমাণ হবে, ওই দিন থেকে মুসলমানদের বিজয়ের পালা শুরু হবে। আর যতদিন পর্যন্ত জুমা আর ফজরের সংখ্যা সমান ছিল, ততদিন মুসলমানদের হাতের ভিতরে বিজয়ের চাবি ছিল।
মুসলমান থেকে বিজয় কেউ ছিনায় নিতে পারে না। এই জন্য এক জায়গায় আল্লাহ রসুল চিৎকার দিয়া বলছে, মা বিকুম ইদা উমি তাতিসলা, ওই দিন তোমাদের কি হবে, কি দুরবস্থা হবে যেই দিন তোমাদের জীবন থেকে নামাজ মরা যাবে। যা হোক, আমি কথা গুছায় নিয়ে আসতেছি, শেষ জায়গায় চলে আসছি। মেরে দোস্ত, আল্লাহ তো আমাদেরকে বুদ্ধিমান বানাইছে, কিন্তু নিজেকে নিজে প্রশ্ন করা উচিত, আমি কি বুদ্ধির পরিচয় দিতেছি? এক বুদ্ধিমান হলো এই ছোট জীবনটায় বুদ্ধিমান হওয়া, মানুষের কাছে বুদ্ধিমান হওয়া, মানুষের সামনে বুদ্ধিমান হওয়া, মানব সমাজে বুদ্ধিমানের পুরস্কার পাওয়া, আর একটা হলো আল্লাহর কাছে বুদ্ধিমান হওয়া, আল্লাহর রসুলের কাছে বুদ্ধিমান হওয়া। আল্লাহর কাছে বুদ্ধিমান হওয়ার, আল্লাহর কাছে বুদ্ধিমান কে? যে বুদ্ধিটাকে দুই কাজে লাগায়। কয় কাজে? যেটার ইঙ্গিত একটু আগে আমি হাদিসের ভিতরে বলছিলাম, আল্লাহ ইঙ্গিত দিছেন, আম্মিরুহা ওয়ালা তুখারিবুহা, ওটাকে যে আবাদ করার জন্য লাগায়, আখেরাতকে আবাদ করার জন্য। মেরে আজিজো, রাগ হয়েন না, দুনিয়ার মানুষ যতই ভালোবাসা দেখ না কেন, মরতে দেরি, বন্ধন ছিন্ন হইতে দেরি হবে না। কবরে রাইখা আসবে, কবরে রাইখা আসবে, আর কখনো যে খবর নেবে না। বৎসরের পর বৎসর পার হয়ে যাবে, বাবার মাথার কাছে দাঁড়ানোর সুযোগ পর্যন্ত হবে না। ওটা তো বাদেই দিলাম, দাঁড়ায় না, দাঁড়ায় না, দাঁড়ায় না। আরে বেরে দোস্ত, অডেলও যদি রেখা যায়, হাজার কোটি টাকাও যদি রেখা যায়, হাজার কোটি টাকা, আমি নাম বলবো না, আমি চিনি, বাংলাদেশের লোক চিনি, চিনি সন্তানকে হাজার কোটি টাকার সম্পদ দিয়া গেছে, কিন্তু শেষ পর্যন্ত নিজের কামরায় নিজের মৌত হয় নাই, ওই নিজের বানানো গ্যারেজের ভিতরে, গাড়ির গ্যারেজের ভিতরে তার মৌত হয়েছে। আমি নাম বলবো না, নাম বললে আপনারাও চিনবেন। সন্তানরা গ্যারেজে থাকতে দিছে, যান যান ঢাকা শহরের বৃদ্ধাশ্রম গুলা যায় দেখা আসেন, ওইখানে কারা বাস করে দেখা আসেন, যায় বৃদ্ধাশ্রমে কাদেরকে রেখা আসছে যেখান দেখা আসেন যায়। আপনার আমার মতো গরিবের মা বাবা, কাদের মা বাবা? বিত্তশালীদের মা বাবা। ঈদ ওইখানে, খুশি ওইখানে, সারাদিন চোখের পানি জড়াইতে থাকে। সত্য এটাই, বুদ্ধির পরিচয় দেন, মৌত হইতে দেরি, ছিন্ন হইতে দেরি হবে না। যদিও ওটা বলতে গেলে লম্বা হয়ে যাবে, যদিও বাবার কবরের পাশে দাঁড়াইলে, বাবার কবরের পাশে দাঁড়াইলে গ্রামার বলে মনে হয় বাবা দেখে, মনে হয় বাবা, নাইলে আমরা কবরে সালাম দেই কি, আসসালামু আলাইকা ইয়া ইয়া। আপনি যদি সে নাই শুনে নাই দেখে তো আপনি এই সালাম দেন কি কইরা? হুজুর বলো গ্রামার হিসাবে, আপনি হুজুর বলেন গ্রামার হিসাবে, এই দোয়া এই সালাম দেয় কি কইরা? গ্রামার তো বলে এই সালাম দেওয়া যায় না, ঠিক না? যদি না শুনে, যদি না দেখে, এটা আলাদা আলোচ্য বিষয়। উচিত ছিল বাপার কবরের পাশে যেয়ে দাঁড়ানো, কিছু পয়রা ওনাকে দেওয়া। এইখানে তো একজনও নাই যে ডেলি সকালবেলা উঠা বাপের নামে এক টাকা দান করে, মার নামে এক টাকা, এটা তার জীবনের অংশ। এই দুই টাকা দেওয়া ব্যতীত দিন শুরু করে না, দিনের কাজ শুরু করে না।
এরম একজন এখানে নেই, একজন বলে আছে এটা আমার ওয়াজ শুনা মনে হয় শুরু করছে, একজন নাই, একজন আছে শুধু যে ডেলি এক টাকা বাপের নামে মার নামে এক টাকা দিয়া দিনের কর্ম শুরু করে, দুইজনের নামে দুই টাকা ডেলি দুই রাকাত নামাজ পড়ে মা বাবার জন্য নফল দুই রাকাত, কয়জন আসি ওই একজনই হাত উঠাবে আর কেউ না, উচিত ছিল। এই জন্য বুদ্ধির পরিচয় দিই, আল্লাহ আমাদেরকে বানাইছেন বুদ্ধিমান, বুদ্ধিমান বানাইছেন। এই জন্য উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ইয়া রাসূলুল্লাহ কবরে যাওয়ার পরে বুদ্ধিটা থাকবে না, বিলুপ্ত হয়ে যাবে? তা আল্লাহর রাসূল বলছে, আকাল, তোর বুদ্ধি আরো বেড়ে যাবে। বলছে তাইলে কোনো চিন্তা নাই, আর দুনিয়াকে দেখাই দিছেন আসলেই চিন্তা নাই, আসলেই শুয়ে আছে কই? আল্লাহর রাসূলের পাশে, ঠিক না? আসলে বুদ্ধিমান ছিলেন উনি। জিজ্ঞাস করছে মরার পরে বুদ্ধি বিলুপ্ত হয়ে যাবে? আল্লাহর রাসূল বলছে না, বুদ্ধি আরো বেড়ে যাবে। বলছে চিন্তা নাই, তাহলে বুদ্ধি দুই জায়গায় লাগানো দরকার ছিল, একটা হলো আখেরাতকে আবাদ করার জন্য, কেন ওইখানে কেউ কারো না, কেউ কেউ এখন যতই আপনজনের পরিচয় দেখ না কেন, যতই মায়া বলুক না কেন, যতই মমতা বলুক না কেন, যতই ভালোবাসা বলুক না কেন, যতই লেখা হোক না কেন সিরি আর ফরহাদের কাহিনী, লাইলি আর মজনুর কাহিনী, যতই লেখা হোক না কেন, মরতে দেরি, সব ভালোবাসা উগরা যেতে দেরি হবে না, কেউ কারো না, সত্য এটাই। এই জন্য বলছে বুদ্ধিমানের কাজ ওটাকে আবাদ করো। জীবনটা কিন্তু তোমার ছোট, যাত্রাটা কিন্তু চলমান, কিছুর উপরেই তোমার কন্ট্রোল নাই, না দেহের উপরে কন্ট্রোল, না জীবনের উপরে কন্ট্রোল। বিদায় তুমি ওটাকে আবাদ করো, আম্মিরুহা, ওটাকে আবাদ করো, ওটাকে ধ্বংস করো না, ওটার পিছে বুদ্ধি লাগাও। কিভাবে ওটা আবাদ হবে? ওই বুদ্ধি যেটা একটু আগে আমি দেখাইলাম, যে বুদ্ধিমানের কাজ ছিল মাগরিবের সময় আজান হইতে দেরি উম্মতে মুহাম্মদী মসজিদে উঠছে পড়া বীর হইতে দেরি হইত না, ফজরের আজান হইতে দেরি মসজিদে উঠছে পড়া বীর হইতে দেরি হইত না, তাইলে আজকে রাজত্ব আমাদের হাতেই থাকত, বিজয়ের চাবি আমাদের হাতেই থাকত, আমাদের হাত থেকে কোনোদিন বিজয় ছিনা যেত না, আর এখন আমরা বিজয়ের জন্য চিৎকার দিতে হইতো না, কাঁদতে হইতো না। আপনি বলবেন আপনি এটা কোত্থেকে পাইলেন? ইহুদিদের কিতাবে এখনো লেখা আছে। প্রমাণ চান? আমি প্রমাণ আইনা দিতে পারবো আপনাদেরকে। ইহুদিরা ওদের কিতাবের কথা খুব মানে, এই জন্যই তো মুসলমানদেরকে লাগায়া দিছে ডিশের ভিতরে, সারা রাত ডিশ দেখতে দেখতে তেওয়া যাবি, ফজরের আজান হবে তোর খবরও হবে না কোন দিক দিয়ে আজান হইলো, সূর্য আয়সা তোকে ধাক্কায় ধাক্কায় উঠাবে। এই জন্যই তো ওরা এগুলো করছে, সারা রাত্র ডিশ দেখতে থাকে, যুবকরা সারা রাত্র নেটের ভিতরে ঘুরতে থাকে, মা বোনরা পর্যন্ত সারা রাত্র নেট দেখতে থাকে,